নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভশ্ব শিক্ষ যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন আমি যে ভবিষ্যৎবাণীগুলি এই ভিডিওতে করতে চলেছি সেটি কিন্তু সার্বিক ভবিষ্যৎবাণী অর্থাৎ এটি সার্বিক নির্ণয় এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেড হান্ড্রেড মিলবে এ ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যারা মনে করছেন আমাকে দেখাবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে তুমি আসি কেরিয়ার অর্থাৎ চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে এই মাসে কেরিয়ারের দিকে কিন্তু উঠা পড়ার মধ্যে আপনাদেরকে এগোতে হবে শনি আপনাদের অষ্টমভাবে কিন্তু অবস্থান করছে দশমভাবে তৃতীয় দৃষ্টি শনির পড়ছে যে কারণে আপনাদেরকে কিছু পরিমাণ বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হতে পারে তবে একটি কথা মাথায় রাখবেন শনিদেব যখন বাধা দেয় তখন সাকসেসও দেয় অর্থাৎ আপনি যদি ধরে থাকেন না হারার একটা প্রবণতা থাকে করেই ছাড়বো এরকম একটা প্রবণতা থাকে তাহলে আপনাদের উপর শনিদেবের একটা কৃপা অবশ্যই থেকে যায় তবে আপনারা একটু বুদ্ধির প্রয়োগ যদি করে ফেলেন তাহলে যে কোনো রকম কাজকে আপনারা সঠিকভাবে এবং খুব অল্প সময়ে করে ফেলবেন অর্থাৎ এই মাসে আপনার বাধা থাকলেও এই বাধাকে দূর আপনারাই করতে পারবেন অর্থাৎ শনিদেব একদিক দিয়ে যেমন দেয় না আরেক দিক থেকে অনেক কিছুই দিয়ে ফেলে এই মাসে আপনারা ব্যবসা ক্ষেত্রে টাকা ইনভেস্ট করতে পারেন তবে একটি জিনিস মাথায় রাখবেন একটু বুঝে সুঝে টাকা ইনভেস্ট করবেন অর্থাৎ এই মাসে যারা ব্যবসা করছেন তারা রি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই মাসে যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ এই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে এই মাসে কিছু বিজনেস রয়েছে যে বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে যেমন আপনি যদি হার্ডওয়্যারের কোনো বিজনেস করেন লোহা জাতীয় কোনো বিজনেস করেন এছাড়াও কসমেটিক্স জাতীয় কোনো বিজনেস করেন ফুড ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন এছাড়াও যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন অর্থাৎ বিদেশের সাথে কর্মরত তাদের ক্ষেত্রেও মাছটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যারা অনলাইন কোনো কাজ করেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন সেলস ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাছটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপর আছে স্টাডি অর্থাৎ যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কি এই মাছটা কেমন যেতে চলেছে শিক্ষার ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পঠন পাঠনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা এই মাসে কম খাটনিতে বেশি সফলতা পেতে চলেছেন অর্থাৎ এই মাস আপনাদের জন্য খুব ভালো মাস হতে চলেছে লাকি মাস হতে চলেছে এই মাসে আপনাদের পড়াশোনায় কিন্তু মনোনিবেশ বৃদ্ধি পাবে এবং বুদ্ধির দ্বারা আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এটা বলাই যেতে পারে এই মাসে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তারা বাইশে অক্টোবরের পরবর্তী সময়ে সফলতা পাবেনই পাবে তবে যারা লোয়ার লেভেলে পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু পরিমাণ বাধা আসতে পারে অমনোযোগী ভাব আসার সম্ভাবনা রয়েছে মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন তা বিদেশে পড়াশোনা করছেন বা বিদেশে পড়াশোনা করব বলে ভাবছেন এই দুই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ এক কথা যদি বলা যায় স্টাডির দিক কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এত গেল পড়াশোনা এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে আপনাদের চতুর্থভাবে মঙ্গল ও রবির একত্রে অবস্থানের পরিবারের মধ্যে কিছু পরিমাণ মতান্তর আসার সম্ভাবনা রয়েছে তবে সারা মাসই নয় তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের কথাবার্তার মধ্যে একটু সামঞ্জস্যতা রাখুন এবং কোন কথা কোন জায়গায় বলছেন সেটা একটু ভেবে চিনতে বলুন তাহলে বড় ধরনের কোনো ঝ্যামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন আপনাদেরকে হতে হবে না তবে এই মাসে পরিবারে তৃতীয় সমাগমের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা ফ্যামিলি থেকে কোথাও ট্যুরে যেতে পারেন এই সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু বিচলিত হতে হতে পারে অর্থাৎ আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকবেন যদি আপনার মায়ের পূর্বে থেকে কোনো রোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকবেন অষ্টমের শনি দ্বিতীয় ভাগের দৃষ্টি যার কারণে পরিবারের মধ্যে একটা সাপোর্ট বা আত্মীয় স্বজনের মধ্যে একটা সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এটা কিন্তু বলা যেতে পারে এই মাসের ছোটো ভাই বোনের কাছ থেকে কিন্তু আপনি হেল্প পেতে চলেছেন এরপরে আসুন যে নেওয়া যাক আপনাদের সন্তান ভাগ্য কেমন যেতে চলেছে দেখুন যাদের সন্তান নিয়ে প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন তবে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে ছোটোখাটো কোনো প্রবলেম ঘটলেই আপনি অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন তবে সন্তানের এডুকেশান সেক্টর কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপর আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের লাভ লাইফ এবং ম্যারিড লাইফ অর্থাৎ প্রেম জীবন এবং দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে প্রথমে আসি প্রেমজ্যোদিক যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুটা খুব ভালো হতে চলেছে কিন্তু মাস যখন গড়াবে তখন কিন্তু আপনাদের প্রেমে কিন্তু কিছু পরিমাণ বাধা কিছু পরিমাণ ঝুরঝামেলা এইসব কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তাই আপনার প্রেমিককে বা প্রেমিকাকে অহেতুক কোনো রকম দোষারোপ করবেন না নিজের চোখে না দেখে কোনো রকম ব্লেম দেবেন না যা করলে কিন্তু আপনার প্রেমজ সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে মাসের শেষের দিকে আপনাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু গড়ে উঠবে এবং আপনারা এই মাসে কোথাও ট্যুরে যেতে পারেন অর্থাৎ ভ্রমণে যেতে পারেন এটা বলা যেতে পারে আছি লাইফ কেমন যেতে চলেছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট পরিমাণে সৌহার্দ্যপূর্ণ মাস হতে চলেছে অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হতে চলেছে এবং যারা বিবাহিত নারী রয়েছে তাদের শ্বশুরবাড়ির সাথে একটা তালমেল কিন্তু ভালো যেতে চলেছে এবং ফ্যামিলি সাপোর্ট যেটা বলে সেই সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং হাজব্যান্ডের কাছ থেকে বা ওয়াইফের কাছ থেকে কিন্তু আপনারা সাপোর্ট পেতে চলেছেন এটা বলা যেতে পারে সে আপনারা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ কোথাও ঘুরতে যেতে পারেন ভ্রমণে যেতে পারেন এই সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসুন যে নেওয়া যাক আপনাদের আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে এই অক্টোবর মাসে এই মাসে গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী আপনাদের আয়ের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে কোনো প্রিয়জন বা কোনো ফ্যামিলির মানুষের কাছ থেকে আয়ের স্রোত আপনারা কিন্তু পেতে চলেছেন বা অর্থাৎ আয়ের উৎস কিন্তু আপনারা পেতে চলেছেন এছাড়াও আপনারা যে যা প্রফেশনে রয়েছেন সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আয় বৃদ্ধি হতে চলেছে এবং সঞ্চয়ও কিন্তু আপনাদের এই মাসে হতে চলেছে যারা লোন নিয়ে রেখেছেন অর্থাৎ লোনে জর্জরিত তারা কিন্তু এই লোন থেকে কিন্তু অনেকটাই রিকভারি করতে চলেছেন অর্থাৎ এই মাসে লোনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এটা বলা যেতে পারে আপনাদের মন কিন্তু প্রসন্ন থাকতে চলেছে এবং এই মাসে আপনারা একটু আনন্দিত লাভ করতে চলেছেন সমস্ত ক্ষেত্র থেকে এবং আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু আপনারা এই মাসে মিটাতে পারেন তবে এমন কিছু কস্টলি প্রোডাক্ট কিনবেন না যেখান থেকে আপনি লোনে পড়ে যান এই মাসে শত্রুতার মুখোমুখি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার উন্নতিতে কারো ঈর্ষা হতে পারে এরপর আসুন যে নেওয়া যাক আপনাদের হেলথ কেমন যেতে চলেছে এই মাসে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে ছোটোখাটো কোনো প্রবলেম ঘটলে আপনারা সেটাকে নজর আন্দাজ করবেন না অর্থাৎ আপনারা সেটিকে কেয়ার করুন নচিত কিন্তু বড় ধরনের কোনো সমস্যায় আপনারা পড়তে পারেন এর পাশাপাশি এই মাসে আপনারা যারা গাড়ি চালান বা বাইক চালান তারা একটু সাবধানে গাড়ি বা বাইক চালান ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মাসে আপনাদের পেটের গণ্ডগোল শ্বাসকষ্টজনিত প্রবলেম এছাড়াও স্নায়ুবিক প্রবলেম ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই ছোটোখাটো কোনো প্রবলেম ঘটলেই আপনারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন তাই এই মাসে আপনারা খাওয়া দাওয়ার দিকে একটু সতর্কতা অবলম্বন করুন বেশি স্পাইসি ফুড আপনারা কিন্তু খাবেন না এবং একটু জল বেশি করে খাওয়ার চেষ্টা করুন যেখান থেকে বড়ো ধরনের কোনো রোগে কিন্তু আপনারা পড়বেন না তো এই ছিল মিথুন রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিলুন ধন্যবাদ